আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি এমন কিছু কিছু ওয়ার্ড সম্পর্কে যে ওয়ার্ডসগুলো সেম সাউন্ড হওয়ার জন্য অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে তোমরা বুঝে উঠতে পারো না কোন ওয়ার্ডটার মানে কোনটা একই রকমের যেহেতু উচ্চারণটা হচ্ছে সেই জন্য কনফিউশনটা তৈরি হয় তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সেই কনফিউশনটা দূর করে নাও এবং তার জন্য অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নাও সিজ সিই এ এস ই স্পেলিংটা মনে রাখো এটির অর্থ হলো থামানো বা বন্ধ করা এটি একটি ভার্ব কিভাবে অ্যাপ্লাই হতে পারে ফর এক্সাম্পল ইউ মাস্ট সিজ স্পিকিং টু হিম অর্থাৎ তোমার তার সাথে কথা বলা অবশ্যই বন্ধ করা দরকার এমন সেন্সে সিজ আবার যদি বলো সিজ অর্থাৎ এস ই আই জেড ই খেয়াল করো এস ই আই জেড ই এর অর্থ হলো ধরা বা আটক করা তোমরা নিশ্চয়ই শুনেছ যে গভর্নমেন্ট কারো প্রপার্টি সিজ করেছে তো এই যে সিজ করা কারো একটা প্রপার্টি হয়তো দখল করে নেয়া বা আটক করে নেয়া এমন ধরনের সেন্সে আবার হয়তো স্মাগলাররা যে স্মাগলিং করছিলো তাদের সমস্ত জিনিসপত্রগুলোকে সিজ করা হয়েছে তো তেমন সেন্সে ওকে আটক করা হয়েছে ইত্যাদি রকম আর কি ক্ষেত্রে ব্যবহার করা যায় এই সিজ ওয়ার্ডটিকে এটি একটি ভার্ভ হিসেবে ব্যবহার হয় ফর এক্সাম্পল দ্য পোলিস সিজড দ্য স্টোলেন থিংস অর্থাৎ পুলিশ চুরি যাওয়া জিনিসপত্রগুলোকে আটক করেছে এমন সেন্সে ওকে সিজ তাহলে এই ডিফারেন্সটা অবশ্যই মনে রাখো দুটো সিজের মধ্যে পার্থক্যটা কোথায় বুঝে নাও কশাস, কশাস অর্থাৎ সাবধানী কেউ যখন সাবধানে কোনো কাজ করে তখন সেটাকে আমরা বলি কশাস। ফর এক্সাম্পল ওয়ান শুড বি এক্সট্রিমলি কষাস ওয়াইল ড্রাইভিং অর্থাৎ গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধান থাকা উচিত এমন সেন্সে ওকে কস আর যখন বলবে কনশাস তখন তার অর্থ হয় সচেতন ওকে গুলিয়ে ফেলো না সচেতন অর্থাৎ কস ওকে তো এই কনসিয়াসের একটা এক্সাম্পল দেখে নাও এটি একটি অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার হয় ঠিক যেমন কষাস একটি অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার হলো ঠিক একই রকমভাবে কনস্যাসও একটি অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার হয় যাই হোক এক্সাম্পলটা দেখা যাক হিওয়াজ কনসিয়াস দ্যাট হি ওয়াজ বিং ফলোড সে সচেতন ছিল যে তাকে কেউ অনুসরণ করছে এমন সেন্সে ওকে বা তাকে অনুসরণ করা হচ্ছে এমন সেন্সে ওকে তো অ্যাপ্লাই করো কনসাস আর কশাস এবার এটা দেখে নাও এফেক্ট আর এফেক্টের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে অ্যাফেক্ট অর্থাৎ ক্ষতি করা এটি একটি ভার্ব ফর এক্সাম্পল স্মোকিং এফেক্টস হেলথ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে এমন সেন্সে অ্যাফেক্ট আর যখন বলি আমরা এফেক্ট সেটির অর্থ হয় প্রভাব বা ফল যেমন রাইট ডাউন আ প্যারাগ্রাফ অন ইন্টারনেট অ্যান্ড ইটস এফেক্টস অর্থাৎ একটি রচনা লেখো ইন্টারনেট এবং তার প্রভাবের উপর ওকে এমন সেন্সে তো এই সেন্সে ব্যবহার করতে পারো এফেক্ট এছাড়া আরও একটা সেন্সেও এফেক্ট ব্যবহার হয় সেটি যখন হয় ভার্ব হিসেবে ব্যবহার ওকে আর সেক্ষেত্রে এটির অর্থ দ্বারায় কার্যকরী হওয়া ওকে কোনো কিছু কার্যকরী হওয়া বা বলতে পারো কোনো কিছুর কারণে কিছু ঘটা এমন সেন্সে তো চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক যেমন যদি বলি যে দ্য নিউ রুল হ্যাজ বিন এফেক্টেড বাই দ্য গভর্নমেন্ট এর অর্থ হবে নতুন নিয়ম গভর্নমেন্টের দ্বারা কার্যকরী হয়েছে বা সরকারের দ্বারা কার্যকরী হয়েছে এমন সেন্সে ওকে এবার নেক্সট ওয়ানটা দেখে নাও এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অর্থাৎ বাড়ানো বা বৃদ্ধি করা এটি একটি ভার্ব ফর এক্সাম্পল উই নিড টু এক্সপ্যান্ড দ্য অফিস এরিয়া অর্থাৎ ওই অফিস এরিয়াটাকে বৃদ্ধি করা দরকার বা অফিস এরিয়াটাকে বড় করা প্রয়োজন এমন সেন্সে ওকে এক্সপ্যান্ড আর যখন বলবে এক্সপেন্ড ওকে এক্সপেন্ড অর্থাৎ সেটা খরচ করা সেন্সে এটিও একটি ভার্ব হিসেবে অ্যাপ্লাই হতে পারে এক্সপেন্ড খরচ করা টাকা পয়সা খরচ করা ওকে কিভাবে অ্যাপ্লাই হতে পারে ফর এক্সাম্পল উই শুড নট এক্সপেন্ড বিয়ন্ড আওয়ার লিমিট অর্থাৎ আমাদের সীমার বাইরে অর্থাৎ যতটা এবিলিটি আছে তার বাইরে আমাদের খরচ করা উচিত নয় এমন সেন্সে এক্সপেন্ড ওকে সো এক্সপেন্ড আর এক্সপ্যান্ড গুলি ফেলো না এবারের দেখে নাও লাইটনিং আর লাইটনিংয়ের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে লাইটনিং অর্থাৎ হালকা করা ওকে কোনো কিছু হালকা করা ফর এক্সাম্পল হি লাইটনিং মাই বার্ড অর্থাৎ সে আমার বোঝা হালকা করছে এমন সেন্সে ওকে লাইটনিং আবার যখন বলবে লাইটনিং অর্থাৎ এখানে এই লাইটনিংয়ের টি ইএন ব্যাপারটা থাকছে না লাইটনিং হয়ে যাচ্ছে এলআইজিএইচ এনআইএনজি লাইটনিং সেটির অর্থ হল বিদ্যুৎ চমকানো ওকে বিদ্যুৎ চমকানো ফর এক্সাম্পল এভরিথিং ওয়েন্ট ডার্ক আফটার দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং অর্থাৎ ওই বিদ্যুৎ চমকের পরে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেল বা সবটা অন্ধকার হয়ে গেল এমন সেন্সে ওকে লাইটনিং বিদ্যুৎ চমকানো সেন্সের। ওকে ট্রাই করো লাইটনিং আর লাইটনিং দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে নিয়ে এবার নেক্সট ওয়ানটা দেখে নাও পোর্টেবল ওকে পোর্টেবল এটির অর্থ হলো বহনযোগ্য এটি একটি অ্যাডজেক্টিভ ফর এক্সাম্পল আই হ্যাভ বট পোর্টেবল টিভি অর্থাৎ আমি একটি বহনযোগ্য টিভি কিনেছি ওকে এমন সেন্সে যেটি এখানে ওখানে নিয়ে যাওয়া যায় আর যখন হয় পোর্টেবল ওকে এই আরের ব্যবহারটা হয় না পোর্টেবল সেটির অর্থ হয় পানের যোগ্য ওকে কোনো কিছু পানের যোগ্য জল বা তরল জাতীয় কোনো কিছু পানের যোগ্য এমন সেন্সে পোর্টেবল ফর এক্সাম্পল দ্যাট পন্ড ওয়াটার ইজ নট পোর্টেবল অর্থাৎ ওই পুকুরের জলটি পানের যোগ্য নয় এমন সেন্সে ওকে পোর্টেবল তো ডিফারেন্সটা বুঝে নাও একটা আর এর ডিফারেন্স রয়েছে ওকে পোর্টেবল আর পোর্টেবল সোল এস ও সোল সোল অর্থাৎ যেটি জুতোর নিচে থাকে জুতোর নিচে যে সোল থাকে আমরা বলি সেটা সোল ওকে এটি একটি নাউন ফর এক্সাম্পল আই নিড টু চেঞ্জ দ্য সোল অফ মাই শু অর্থাৎ আমার জুতোর সোলটি পরিবর্তন করা প্রয়োজন এমন সেন্সে ওকে সোল আর যখন বলবে এস ও ইউএল সোল এটিও একটি নাউন এর অর্থ হয় আত্মা ওকে আত্মা ফর এক্সাম্পল ডু ইউ বিলিভ ইন সোল তুমি কি আত্মায় বিশ্বাস করো এমন সেন্সে সোল আর সোল স্পেলিংটা মনে রাখো সো ফ্রেন্ডস আজ তবে এইটুকুই বাই